আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেই সাবজেক্টটি হচ্ছে অনার্স লিটারারি ক্রিটিসিজমের ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। আজকেও কোনো প্রশ্ন তোমাদেরকে বোঝাবো না, তার আগে বলে রাখি এই চ্যাপ্টারের অনেকগুলো প্রশ্ন আমি কিন্তু এখান থেকে রিডিং পড়েছি, সেগুলো বাংলা অর্থসহ তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এরকম অনেকগুলো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে, লিটারেরি ক্রিটিসিজমের প্লেলিস্টে পেয়ে যাবে। তো তোমরা যাদের এখনও প্রিপারেশন খুব একটা ভালো হয়নি বা ভালো হলে এই ভিডিওগুলো হেডফোন লাগায় দরকার হলে বারবার দেখো, দেখতে দেখতে শুনতে শুনতে কিন্তু তোমাদের একটা ভালো প্রিপারেশন চলে আসবে। আর আজকে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের সম্পর্কে আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে এমনি নিজের থেকে আলোচনা করব, আমি বই থেকে কোনো কিছু তোমাদের আজকে আর বোঝাবো না। তো প্রথমত হচ্ছে আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম জিনিসটা আসলে উনি এই বইয়ে মূলত কী বোঝাতে চেয়েছেন। এক কথায় বলতে গেলে উনি বোঝাতে চেয়েছেন যে ইম্পেরিয়ালিজম বলতে বোঝায় সাম্রাজ্যবাদ। কোন সাম্রাজ্যবাদের কথা বলছে? ইংল্যান্ড যখন, গ্রেট ব্রিটেনের লোকেরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে শাসন করত, তখন আমাদের উপরে তারা কী চালাইতো? ইম্পেরিয়ালিজম চালাতো। এবং এই যে বিভিন্ন কলোনিতে গিয়ে, মনে করো আফ্রিকান সাবকন্টিনেন্ট, আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকাতে তারা এসে কী করতো, শাসন যে শুরু করে দিত, তো সেক্ষেত্রে তাদেরকে হেল্প করছে কোন বিষয়টা? তার কথা যে তাদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে হচ্ছে লিটারেচার, সাহিত্য। এবং এই যে কালচার, প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা জনগোষ্ঠীর কালচার, যেমন আমাদের বাঙালি, আমাদের কালচারটাই হচ্ছে আমাদের দুর্বলতা ছিল, আমাদের সংস্কৃতিটা ছিল আমাদের দুর্বলতা, সেটাকে ওরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদেরকে শাসন করার মতো একটা সুযোগ পায়। তো তোমরা একটা পয়েন্ট পাবে, সেটা হচ্ছে কালচার অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইম্পেরিয়ালিজম। কালচারকে তারা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। তো ইনস্ট্রুমেন্ট হিসেবে কালচারকে তারা কীভাবে ব্যবহার করছে যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা এই টপিকটা, মানে এই লাইনটা হুবহু পেয়ে যাবে যে কালচারকে কীভাবে তারা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ আমাদের বাঙালি কালচারকে বা ভারতবর্ষের এই কালচারটাকে তারা বলছে, বইয়ের মধ্যে বলছে মিন মাইন্ডেড পিপল, মিন মাইন্ডেড কালচার, একটু কালচারটাকে আমাদেরকে আর কি নিচু করে দেখছে তারা। এবং তাদের কালচার তখন একটু উন্নত ছিল, এখনও অনেকটাই উন্নত আমরা জানি। তো তারা যখন তাদের এই উন্নত কালচারটাকে আমাদেরকে দেখাইছে বা ভারতীয় উপমহাদেশের মানুষজনকে দেখিয়েছে, আমরা নিজেদের মধ্যে কিন্তু হীনমন্যতার একটা ভাব পেয়েছি এবং আমরা মনে মনে সবসময় চেয়েছি তাদের এই উন্নত কালচারটাকে ফলো করার। এবং আজও আমরা তাই করছি যে আমরা টি শার্ট পরে আসি বা প্যান্ট পরে আসি, জুতা পরে আসি, এগুলো কিন্তু মূলত আমাদের বাঙালি কালচারের কোনো জিনিসই না। তো দেখো, আমাদের এই সাবকন্টিনেন্টে তারা যখন তাদের কালচারের বেস্ট অংশটাকে দেখাইছে, তখন কিন্তু আমরা সবসময় চেয়েছি যে তাদের কালচারটাকে আমরা অনুসরণ করবো, ফলো করব। তো এটা এই টেক্সটের খুব বেশি বা বড় গুরুত্বপূর্ণ বিষয় না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের যে এই যে ইম্পেরিয়ালিজমটা ছিল, সাম্রাজ্যবাদ ছিল, বিভিন্ন কলোনিতে গিয়ে তারা কী করতো, সেই কলোনিটাকে আয়ত্ত করে ফেলতো, নিজেদের অধিকারে নিয়ে নিত, অধীনে নিয়ে নিত। তো এই ক্ষেত্রে তাদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে কোন জিনিসটা? সেখানে আমরা এই বই, অর্থাৎ অ্যাডওয়ার্ড সেইড বলেছেন যে এই ক্ষেত্রে তাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে হচ্ছে, প্রচুর মশা এখানে, আমি আসলে প্রকৃতির ছোঁয়া পাওয়ার জন্য অনেক দূরে চলে আসছিলাম, যাই হোক। তো এই ক্ষেত্রে অ্যাডওয়ার্ড সেইড বা আমাদের এই রাইটারকে সবচেয়ে বেশি সাহায্য করেছে নোভেলস, ইংলিশ নোভেলগুলো। এবার ইংলিশ নোভেলগুলো কীভাবে একটা সমাজকে কলোনাইজ করতে বা তাদের আয়ত্তে নিতে সাহায্য করে, এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তুমি যদি মূলত ধরো আফ্রিকান জুলু উপজাতি সম্পর্কে তুমি বিস্তারিতভাবে জানতে চাও, কীভাবে জানতে পারবে? এই উপজাতি সম্পর্কে আমরা এখন ইন্টারনেটে বা বিভিন্ন জায়গাতে কিন্তু চাইলেই খোঁজ খবর নিতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন শুধুমাত্র বইয়ে ছাড়া, উপন্যাসে ছাড়া, কোথাও একটা অন্য কোনো উপজাতি বা কোনো একটা এলাকা বা দেশ সম্পর্কে, কোনো একটা দ্বীপ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে উপন্যাস বা বই ছাড়া আসলে কোনো উপায় ছিল না। তো তখন ইংরেজরা কী করতো, তখন বিভিন্ন, যেমন ভারতীয় সাবকন্টিনেন্ট নিয়ে লেখা বিস্তারিত যে বইগুলো ছিল সেগুলো তারা পড়তো। পড়ে কী করতো, পড়ে তারা ভারতীয় উপমহাদেশের লোকজনের কোথায় দুর্বলতা, তাদের কী পছন্দ অপছন্দ, তাদের কোথায় সুবিধা অসুবিধা, তাদের এলাকা, তাদের রাস্তাঘাট বিস্তারিত কিন্তু নোভেলের সবচেয়ে ভালো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা থাকে। তাতে কী করতে পারে, তারা এই বিষয়গুলোকে ফলো করতে পারে। ফলো করার পরে তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে ইন্ডিয়ানদের যে সমস্ত দুর্বলতা সেগুলোর উপরেই কিন্তু তারা চাইলে আধিপত্য বিস্তার করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই লেখক, আমাদের এই ক্রিটিক অ্যাডওয়ার্ড সেইড বলেছেন যে হ্যাঁ, আমাদের কালচারটাকে প্রথমত ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে, এবং আরও একটা জিনিস তাদের সবচেয়ে বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে ইংলিশ নোভেলস।
আর তখনকার তখন সবসময় নোবেলটা লেখাই হয়তো মূলত হচ্ছে তোমার বিভিন্ন কালচার নিয়ে, বিভিন্ন সোসাইটির মানুষ কীভাবে চলে সেগুলো নিয়ে, এবং সেগুলো থেকেই তারা ধারণা পেত। কারণ এছাড়া তো ধারণা পাওয়ার আসলে উপায় নেই। তো এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম সম্পর্কে তোমাদের শুধুমাত্র একটি ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়া, যাতে তোমরা এটা এই টপিকটা যখন পড়বে তাহলে তোমাদের কিছু কিছু বিষয় বুঝতে সুবিধা হবে। কারণ এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা অর্থ বুঝি, খুব ভালো করে বুঝি, কিন্তু মানে ঠিকমতো ধরতে পারি না যে আসলে এই লাইনগুলোর দ্বারা বা এই কথাগুলোর দ্বারা কী বোঝাতে চেয়েছেন। তো এরপরের ভিডিও হয়তো বা রেইজ অফ ইংলিশ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব। তবে রেইজ অফ ইংলিশে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমে যেমন খুব বেশি ইনফরমেশন আমি অ্যাড করিনি, রেইজ অফ ইংলিশটাতে আমি একটু বেশি ইনফরমেশন তোমাদের জন্য অ্যাড করব। আশা করি সেটাতে তোমাদের আরও বেশি হেল্প হবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে কিন্তু, সম্ভব হলে ভিডিওতে একটা লাইকও দিবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।